কথাগুলি বলা হয়, অসতর উদ্দেশ্য নিয়ে আমরা একত্রিত হইনি। আমরা হয়েছি সারা বাংলাদেশের যারা দুঃখী আমাদের নেতা কর্মী সহযোগিতা তাদেরকে ঐক্যবদ্ধ করে জাতির মাটিকে ঐক্যবদ্ধ করা। আজকে আমি শুধু এটি বলব, মাননীয় চেয়ারম্যান, আমি আপনাকে নিজেও অনেকবার বলেছি যে রাজনৈতিক একটা পরিবার, রাজনৈতিক পরিবারে আমাদের পিতা ছিলেন পল্লীবন্ধু দর্শন মহন বিশ্বাস, আমরা তার রাজনৈতিক সন্তান। আজকে আপনি দায়িত্ব এসেছেন, আপনি কিন্তু আমার আমাদের পিতার মতো, আমার পিতার মতো, রাজনৈতিক পিতার মতো নেতা আর কর্মী সম্পর্ক থাকবে বাপ আর সন্তানের মতো, এটাই স্বাভাবিক হওয়া উচিত। আমি কোন বিশ্লেষণ বা সমালোচনায় যাব না, এখানে অনেক আলাপ হয়েছে, আমি শুধু এটুকুই বলব এই জাতীয় পার্টি এরশাদের আদর্শ করা জাতীয় পার্টি। আজকে তৃণমূল নেতা কর্মী যারা আছেন তাদের নেতৃত্বে, তাদের ঘামে ঝরা, তাদের অর্থ সম্পদ সবকিছুর মাধ্যমে এই জাতীয় পার্টি হয়েছে। আপনি, আমি মাননীয় চেয়ারম্যানকে শ্রদ্ধার সাথে বলবো,